আমি তো ঢাকা থেকে রাজশাহীতে শিফট করেছি, এখন তো ওখানকার যা ফার্নিচার ছিল সব ভাড়া দেওয়া, দামে যাবো তার লাগা বিয়েচা বিক্রি করে দিয়েছি। দেখি ঠোকে রাইস এখন নতুন নতুন কিনতে হবে, যেহেতু বাসা লিচে একলা একলাই থাকবো, সুন্দর করে সাজুগুজু করে থাকার খুব চিন্তা ভাবনা। তো যাই হোক ঠোকে ফার্নিচার কেনার লাগা জাল খালি লকপক লকপক করছে, তো কোনটা কিনবো রে কোনটা কিনবো রে ম্যাম। তো রানীবাজারের এদিকে যেহেতু ফার্নিচারের শোরুম টোরুম আছে, তার লাগা রানীবাজারে এই যে কম্বল পট্টি যে ঠোকে গুদুলি মুদুলি কম্বল গালা বিক্রি করে সব ধরনের আছে। তো এই ঠোকে আইনো আসার পর আপনার টাইলস পট্টির দিকে পো পো করে লাগলো আগাইতে। তো এই যে দেখেন টাইলস পট্টির দিকে কুত্তা গালা আমার আগে আগে চলে যাচ্ছে। এই যে মসজিদ খানটা আছে, মসজিদ খানটার পান্দলি যে প্রথম মোড়টা টাইলস পট্টি থেকে আপনার সাদুল মলের মার কি কইছে ওইদিক যাইতে। তো যাই হোক যে ফার্নিচার কনসেপ্ট দুতলাতে আছে বলে তাহার বন্ধু কইছে যে উঠে করে যাইছে, রুচি সম্মত জিনিস পাবি, সব কিছু বড় লোকে একটা ব্যাপার আছে, নিজেকে ভালো লাগবে। তা আমি কইছি দেখি আর বন্ধু ফের আপনার আপেড়ে লোক কি কইছে না কইছে একটু যায় দেখি, সব কিছু লেড়ে চলে থাকবে তুমি দেখছি তো ভালোই যে সব কিছু লাগছে। আসলে একটা রুচি সম্মত একবার বড় লোকে ব্যাপার আছে, নেড়া খানটাকে একটু করে থুচি একবার লদ 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 করছে, একবার গদি গদি আছে, জান খানটা লাগছে ভরি দিচ্ছে, মনে মনে কইছে যে এই চেয়ার খানটা লিবো দিয়ে আপনার দু আমার মাইয়া আর আমি আপনার দুজনা বলে বসে আপনার চা খাবো বসে বসে। ভালোই তো মজা, কিন্তু দুধ খাইনি। আমি এদিক ওদিক ফার্নিচার গালা দেখছি আর এদিকে আপনার বরিশাল লাগ বেটে এসছে। তো উফের আপনার যে হার খাট খানটা কি দেখলে হাত তো জাল ডরে গেছে, কোনটা নিয়ে নিবে রে, তার লাগে আমি আগাম যা খাটের দাম পুজ করতে লেগেছি, ও কিন্তু দোল খাইছে। তো আমি দাম করছি, দেখি তো একটা কচি লোকটাকে একটু ফুসলাচ্ছে, লালি ফুসলানি কথাবার্তা কচি যে একটু কম দাম ধরেন ভাই। তো কচি যে দু বছরের গ্যারেন্টি আছে, কোনো রকম হলে লিয়ে এসে ফেলে দেবেন, দিয়ে আর একটা নতুন লিয়ে চলে যাবেন, কিছু জব্বর ব্যাপার। তো তাহলে এই খাট খানটা আমার লাগবে। যে সুন্দর করে দাম দাম পুজ করছে, কচি যে 12,900 টাকার দাম আপনার লেগে 12,000 করবো, এই সেই করে আপনার আমি লাড়ছি দে লিচি, এর মধ্যে বরিশাল বেটে এসে আমার ডেটা লাগিয়ে দিলে দেখেন না খালি। এই খাটটা তো ভালোই বুঝিয়ে নিচ্ছে এত কম টাকায়। এই এই খাট তো খাট তো এটা এটা তোমার লোক দিতে জি আমি একটু কম করে দিয়ে দেয় ভালো করে জানি যাব একটাই আছে তাহলে আমাকে দিয়ে দেন 12,000 দিন রাখেন। এই আপু এটা আমি দাম করছি আপনি দেখতে পাচ্ছেন, দাম করে শুধু কি হয়েছে মেল করনি নিচ্ছে তো আপনার আগে আমি আসছি, আমি একটা কাট আছে এটা আমি দেব না 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 আমি আগে আসছি না আমি বলেছি তো তাহলে আমাকে দিবেন তোমাকে দেন দিবেন আমি আগে দেখি আপনি আগে এসে তো আপনি দোল খাচ্ছেন আমি এটা দেখে ওখানে বসেছিলাম যে হচ্ছে নিব কি নিব না এটা ভাবছিলাম ওটা কোথা আপনার বাসা কোথায় বরিশাল বয়স এই জন্য এরকম আপনারা জবরদস্তি সব শুনেন শোনেন আমি বরিশালে থাকি, রাজশাহীতে 6-7 বছর ধরে আছি, এখন আমি এই খাট নিবো দেখছি আপনি কি করে এটা নিয়ে বেড়াচ্ছেন। আপনি চুপ থাকেন আপনার কথা বলেন, আমরা এসছি না আমি আগে এসছি না এটা এটা মাল আছে আমি নিব এখানে আরো অনেক খাট আছে আপনি এখান থেকে পছন্দ করেন আমি এটা আগে পছন্দ করেছি আমি নিয়ে যাব আপনার মত মহিলা কেমন চেনা হ্যাঁ আপনার মত ছেলে কেমন চেনা আপনি সাথে করতে আর কোথা থেকে আপনি জাপাই থেকে আসছেন আমরা জাপাই মাঠে খালি থাকি আমরা এখানে থাকি আপনার থেকে 10 বছর এই আপনি স্বাস্থ্য কম না আমার কাছে হাত দিচ্ছেন আর আমার কাছে হাত দিবেন না আপনি যখন আমার গায়ে হাত দিবেন আমি যদি দিতাম আপনি আমার কাছে হাত দিবেন না তো আমার হাত লেখা খুবই খারাপ তো এই ফার্নিচার কনসেপ্ট থেকে যদি এই খাট আজকে বের হয় তাহলে এটা আমার বাড়িতেই যাবে আপনার বাড়িতে যাবে আপনি চাপা আমার সাথে এসে দখল করে বলে কি আমার খাট দখল করবেন কেন আপনি কি মনে করছেন যে থেকে যে বরিশালের লঞ্চে ঢুকে এই খাট আপনি কি করে নিয়ে যাচ্ছেন সেটা আজকে আমি আজকে আমি দিব কত দাম এই খাট দিলে আমার বাড়িতে যাবে আমি 24,000 দিব 24,000 দিলে আমি আগে দাম করেছি আমার বাড়িতে যাবে এই খাট সাথে রাখতে হবে না আমি নিচ্ছি না আপনি অন্য খাট নেন ভাই টাকা আচ্ছা ভাইয়া ম্যাডাম দিও তো ছাড়ছে না তাহলে ম্যাডাম দিয়ে আমরা দেই আপনাকে 3 দিন পরে আমরা খাটটা এনে দিচ্ছি ভালোই আছে মাঝের মধ্যে আসতে হবে
খাটখানটা লোয়ার লাগে জি খালি লকপক করছে জি খুবই পশ্চিম হয়েছে তো একটু উঠে থাকা বড়ি চাল লেবেটি ছেলে গাই ভেয়ে চলে এসেছে জি কইছে মাইরাটার থাইপড়ে একবার ফেলে দিয়ে এরকম জি কইছে একবার করে তো যাজ্ঞাও গাই ভেয়ে লুকগা বেটি ছেলে জাতকে কিছু কহাও যাবে না চিল্লা মিল্লা আপনার উদাম করে দেবে সব কিছু তো যাজ্ঞা আমি আপনার গেনু তো এটু করে ভালোই জি এই যে রানীবাজারে মুন্সিপাড়া না কি কইছে এটু করে আসার পরে আপনার দুতলার ওপরে একবার সুন্দর একটা ফার্নিচার কনসেপ্ট যেটু করে রুচি সম্মত সব জিনিসপাতি পাওয়া যাচ্ছে একবার আপনারা দেখেন যদি তা আপনার গজি লকপক করবে খালি লোয়ার লাগে তো যাই হোক আপনারাও একবার করে এসে দেখে যেতে পারেন লেন আর লান থাইবলে তুবলে দেখে দেখে যাবেন মানুষ গেলে এমন ভালো ব্যবহার একটা প্রোডাক্টের 2 বছরের গ্যারান্টি আছে 2 বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস তো আমরা দীর্ঘদিন ব্যবসা করতে চাই এই কারণে বসেছি আপনাদের সহযোগিতা কামনা করি আজ খাট পানি না কিন্তু পরশু তরশু খাট আমি ঘরে নিয়ে আসবো এখানটা যেভাবে হোক তো যাই হোক এই যে ফার্নিচারের জিনিসপাতি গালা দেখে কিন্তু জাল খালি লকপক করছে যে কোনটা লিব কোনটা থুবো এরকম ব্যাপার তো এই যে পেজটা আছে ফার্নিচার কনসেপ্ট রাজশাহী আপনারা চাইলে এই পেজে আপনার পকপক করে ঢুকে কিন্তু আপনারা দেখে আসতে পারেন একবার ঘুরে আসতে পারেন নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা কল করে জেনে নিতে পারেন যে কোন কোন জিনিস আছে আসলে সব রুচি সম্মত এই রানীবাজার মুন্সিপাড়াতে আপনারা আসবেন দুতলাতে ফার্নিচার কনসেপ্টে উঠবেন আর পাকাপাক পাকাপাক জিনিসপাতি কিনবেন তাই এসে ঘুরে যান অন্তত নাকি জিনিসগুলো খুব সুন্দর জি বসে যান ফিরি ফিরি